আমাদের ফ্রি ফায়ারে বর্তমানে MP40 আসার পর এমন কয়েকটি গান হয়ে গেছে যেসব গানে সবগুলো এবিলিটি সেম যেমন আমাদের কোবরা MP40 তে ডাবল ডেভস এবং সিঙ্গেল রেট অফ ফায়ার আছে বর্তমান সময়ে ইভেন্টে চলতে থাকা ফেডারেল রয়্যালে ডাবল ডেভস এবং সিঙ্গেল রেট অফ ফায়ার MP40 দেখা যায় এরপর আরেক MP40 লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পোকার MP40 ইনকিউবেটর টপ MP40 এর মধ্যে আমাদের পোকা MP40 তে ডাবল ডেভস এবং সিঙ্গেল রেট অফ ফায়ার দেখা যায় এরপর আছে আমাদের এখানে আমাদের ডাবল ডেমেজ মেকানিক্যাল MP40 স্কিন ফ্রি ফায়ারে এই 7টি কি 8টি গান স্কিন আমার কাছে আছে অতএব এই সব গানগুলো তোমাদের কাছে আছে কিন্তু আমাদের চিন্তা করতে হবে কোন গানগুলো সবথেকে ফ্রিফায়ার ম্যাক্সিমাম গানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাবল ড্যামেজের স্কিন আছে এখন আমাদের সবগুলো গান স্কিন এবিলিটি চেক করতে হলে আমাদের এই MP40টিকেও বের করতে হবে আর যেহেতু এই ইভেন্টটি আমাদের একটি লিমিটেড ডায়মন্ড ইভেন্টে দেওয়া হয়েছে বলা যায় আমার মতে ফ্রিফায়ার একটি সেরা ইভেন্টের মধ্যে একটি অন্যতম একটি ফ্রিফায়ার এখনো পর্যন্ত কোনো MP40 1000 বা 1100 ডায়মন্ডের মধ্যে দিয়ে আমরা চাইলে ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল MP40 রেট অফ ফায়ার স্কিন পাই তো গানটিকে বের করতে আমাদের 1100 কি 1200 ডায়মন্ডের মতো লাগবে তো এখানে আমাদের লাস্ট স্কিন হয়ে গেছে 199 ভাই কিছু দিল না 199 এখন ব্যাকপ্যাক দেবে এটা জানা কথা এখানে আমরা ব্যাকপ্যাক পেয়ে গেলাম এখন আমাদের 99 স্পিন করতে হবে 499 এন্ড MP40 পেয়ে গেলাম তো এটার মধ্যে আমাদের ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেট অফ ফায়ার সো গাইস এটা হচ্ছে আমাদের মেইন MP40 এবং MP40 ফ্রি ফায়ার মিডিয়াম রেঞ্জ থেকে কোন রকম বেস্ট সারা 25 করে ড্যামেজ দিচ্ছে আর ড্যামেজের দিক দিয়ে মনে হচ্ছে অন্য সব গানের মতো সেম টু সেমই দেখাচ্ছে কিন্তু যখন আমরা হেডশট দিয়ে ট্রাই করি কিন্তু তখন এই গানটি ড্যামেজ দেখাচ্ছে 137 করে এখন এই গানটির মধ্যে আমাদের আরো একটি গান আছে সেটা হচ্ছে আমাদের কুবরা MP40 ফ্রি ফায়ার এই কুবরা MP40 আমরা সেই সেম জায়গা থেকে মিডিয়াম রেঞ্জ থেকে চেক করব যখন আমি বডি শটের দিকে এম করি তখন দেখা যাচ্ছে আগের MP40 এর মতো MP40 ও 25 করে ড্যামেজ দিচ্ছে আগের MP40 1100 কি 1200 ডায়মন্ডের মধ্যে পাওয়া যায় ফ্রি ফায়ার এই MP40 নিতে আমাদের দরকার হবে টোটাল 14000 ডায়মন্ড মানে ম্যাক্স করতে নতুন আসা আমাদের MP40 এর মধ্যে যেমন 137 করে ডেমেজ দিচ্ছে মিডিয়াম রেঞ্জ থেকে তেমনি কুবরা MP40 সেম ভাবে ড্যামেজ দিচ্ছে দুটি গানের এবিলিটি মাইনাসের দিকে যদি চেক করি তাহলে MP40 মধ্যে আমাদের মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস করা হয়েছে এবং আমরা কুবরা MP40 মধ্যে যদি লক্ষ্য করি তাহলে আমাদের রিলোড স্পিড মাইনাস করা হয়েছে দুটো গানেরই মাইনাস করা এবিলিটি সেম টু সেমই দেখা যায় কিন্তু কুবরা MP40 যদি আমরা ম্যাক্স করি সই লেভেল নেই তাহলে আমাদের একটা এক্সট্রা এবিলিটি পাওয়া যায় যদি পিছন থেকে ড্যামেজ দেওয়া হয় এনিমি যত দূরই থাকুক না কেন এনিমিকে এক্সট্রা একটি ড্যামেজ দিয়ে দেবে তোমরা লক্ষ্য করতে পারতেছো সামনে থেকে আমাদের যদি 25 ড্যামেজ দিই তাহলে আমরা যদি এই কুবরা MP40 নিয়ে পিছন থেকে যদি ড্যামেজ দিই তাহলে 26 করে ড্যামেজ পড়বে এটি হচ্ছে কুবরা MP40 একটি এক্সট্রা এবিলিটি যেখানে MP40 জন্য কুবরা MP40 আগিয়ে থাকে কিন্তু আমাদের নতুন ফেডারেল আসা MP40 আমাদের কোনোভাবে পিছন থেকে এক্সট্রা ড্যামেজ দেবে না আর যার জন্য MP40 শুধুমাত্র এক দাবে আমাদের পিছিয়ে থাকে 14000 ডায়মন্ড দিয়ে আমরা কুবরা MP40 ম্যাক্স করতে হবে কিন্তু আমাদের 14000 ডায়মন্ড দিয়ে আমাদের যে ফেডারেল আসা এই MP40 কোনোভাবে ম্যাক্স করতে হবে না দুটো MP40 আমাদের 80% মিলে যে এবিলিটি এবং স্কিলের দিক দিয়ে এখন কথা হচ্ছে এই দুটো MP40 এর মধ্যে আমাদের ডিজাইনের দিক দিয়ে কোন MP40 সবথেকে বেশি ভালো লাগে যেহেতু কুবরা MP40 অনেক বেশি ডায়মন্ড দিতে হয় যার জন্য গ্রানা ফ্রি ফায়ারে কুবরা MP40 দিকে বেশি নজর দিয়েছিল ডিজাইনের দিক দিয়ে এবং দেখতে সিমিলার পর্যায়ের মধ্যে আমাদের কুবরা MP40 দেখতে অনেক বেশি গুড লুকিং দেখা যায় 50th অ্যানিভার্সারিতে আসা ইভেন্টের মধ্যে আমাদের MP40 কিন্তু দেখতে খারাপ না দেখতে অন্য সব গানের থেকে অনেক বেশি সিমিলার পর্যায়ে অনেক বেশি ভালো লাগে কিন্তু এখন যদি আমরা একটা ফ্রিতে দা MP40 যে এবিলিটি টেস্ট করি তাহলে তোমরা দেখলে অবাক হয়ে যাবে সো এখন আমরা দেখব ফ্রি ফায়ারে 2020 সাল কে 21 সালের দিকে ফ্রিতে দেওয়া একটি MP40 যেখানে MP40 বর্তমান এবং শুরুর দিক দিয়েও সেরা ছিল আর বর্তমান সময়েও এখনো পর্যন্ত তার সেরাটা ধরে MP40 যদি আমি তোমাদেরকে বলি কোন MP40 তাহলে আমাদের বলতে হবে আমাদের এই MP40 ইয়েস এখন যে MP40 হাতে দেখতে পারতেছো এটি হচ্ছে সে MP40 আর MP40 এবিলিটি সম্পর্কে আমরা সবাই অবগত আছি যদি আমরা লক্ষ্য করি MP40 এর মধ্যে আমাদের একটা এবিলিটি সেটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার তো এই ডাবল রেট অফ ফায়ার MP40 দিয়ে বেশিরভাগ প্লেয়াররা ইউজ করে থাকে শুধুমাত্র হেডশট রেট বাড়ানোর জন্য MP40 এর মধ্যে ডাবল রেট অফ ফায়ার থাকার কারণে মাত্র 3 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ গুলি বের হয়ে যায় এই গানটি একুরেসি মাইনাস করার ফলে দেখা যায় এই গানটি অনেক বেশি পরিমাণে হেড লাগে যা তোমরা আমার গেমপ্লে থেকে বুঝতে পারতেছো একটা সময় MP40 বড় বড় ইউটিউবাররাও নিয়ে খেলতো কারণ MP40 দিয়ে মারলে শুধু রিড আর রিড লাগে বডি শট লাগার কোনো কথাই আসে না আর যার জন্য ফ্রিতে দেওয়া এই MP40 এখনো পর্যন্ত ফ্রি ফায়ারে হাজারো প্লেয়ারের কাছে সেরাই রয়ে গেল অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের কাছে এই রিয়ার MP40 বর্তমান সময়ে আছে কিনা সো এখন আমরা দেখতে পারতেছি এই গেমপ্লে আমাদের নতুন ফেডারেল আসা 5th অ্যানিভার্সারিতে MP40 গেমপ্লে সো এই গেমপ্লেতে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে MP40 ড্যামেজ 18 19 14 করে দিচ্ছে তবে সেটি হচ্ছে যখন দুই লেভেলের বেস থাকবে আমাদের কাছে তখন 18 14 16 এরকম পর্যায়ে ড্যামেজ দেবে MP40 চিকেন হওয়ার কারণে আমার কাছে মনে হয় MP40 অনেক বেশি হালকা যার জন্য যে কোনো এনিমিকে মারতে অনেক বেশি কমফোর্টেবল মনে হচ্ছিল এবারে হেডশটের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের যদি কমফোর্টেবল ভাবে যদি আমরা হেডশট দেওয়ার চেষ্টা করি তাহলে হেডশট লাগবে যারা বডি শটে খেলতে পছন্দ করে ফুল ম্যাপ বা র‍্যাঙ্কে তাদের জন্য MP40 অনেক বেশি পারফেক্ট বা কমফোর্টেবল মনে হবে MP40 এর মধ্যে ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেট অফ ফায়ার দেওয়া আছে যার জন্য হেডশট এবং বডি শট দুইটাই ভালোভাবে লাগতেছে সো এখন তোমরা একটু মনোযোগ দিয়ে গেমপ্লেটা দেখো তারপর আমি তোমাদের এক্সপ্লেইন করছি আসলে MP40 কোন দিক দিয়ে খারাপ Thank you.
হ্যাঁ এটা সত্যি যে MP40 লাভারদের জন্য MP40 কম ডায়মন্ডের মধ্যে সবথেকে সেরা একটি স্কিন হবে। ব্যাপার হচ্ছে এই গানটি শুধুমাত্র শর্ট রেঞ্জ থেকে মারলে অনেক বেশি ড্যামেজ এবং পাওয়ারফুল মনে হবে, কিন্তু যখন MP40 দিয়ে তুমি হালকা একটু রেঞ্জের বাইরে বা হালকা একটু মিডিয়াম রেঞ্জে চলে যাবে তখন দেখা যাবে তোমাদের এখানে আমাদের রিকয়েলটা কন্ট্রোল করতে সমস্যা হয়ে যাবে। এর কারণ হচ্ছে MP40 এর মধ্যে আমাদের যে এবিলিটি হচ্ছে আমাদের রেট অফ ফায়ার, কারণ রেট অফ ফায়ার আমাদের যে কোনো গানের এবিলিটি আমাদের দেখা যায় একুরেসি একটু কম লাগে। সো যদি তোমাদের কাছে কোনো রকম MP40 না থাকে বা আমাদের ডাবল ড্যামেজ স্কিনও না থাকে তাহলে তোমরা MP40 নিতে পারো। তো তোমরা যদি এই গেমপ্লেটার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে একুরেসি কতটা কম মনে হচ্ছিল। শর্ট রেঞ্জ থেকে যখন এনিমিকে মারতে যাবো তখন যদি আমাদের একুরেসি বেশি না পাওয়া যায় তাহলে এনিমিকে গুলি লাগানো যাবে। MP40 আমার কাছে সর্বোচ্চ 100-80% পয়েন্টই পাবে। সো এখানে তোমরা একটু বোঝার চেষ্টা করো আমাদের এই যে MP40 বর্তমানে ফেডারেলে দিচ্ছে এবং এর এবিলিটি হচ্ছে আমাদের ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেট অফ ফায়ার মুভমেন্ট স্পিড মাইনাস। কিন্তু একই দিকে আমরা দেখতে পাই কুবড়ে MP40 মধ্যে ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেট অফ ফায়ার দুইটো এবিলিটি খুবই সুন্দরভাবে কাজ করে এবং পুকার MP40 মধ্যে আমরা দেখতে পাই ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার। মজার ব্যাপার হচ্ছে আমাদের টপ ইনকিউবেটর রয়্যাল ফ্ল্যাশ MP40 মধ্যে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ারই দেখতে পাচ্ছি। এখানে শুধু এই গানটি নেই, এখানে আমরা মেকানিক্যাল MP40 মধ্যে ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেঞ্জই দেখতে পাচ্ছি। সোইটা গানের যেমন এবিলিটি সেম, সোইটা গানের কাজও সেম টু সেম। এটা তোমরা বিশ্বাস করতে চাইবে না, ফ্রি ফায়ারে এই কুবড়ে MP40 ব্যতীত আমাদের সবগুলো গানে সেম এবিলিটি এবং সবগুলো দিক দিয়ে সেম টু সেমই কাজ করে থাকে। এটা আমাদের সবার মনে রাখা উচিত, গেরানা কখনোই তাদের গেমকে ইমব্যালেন্স করতে চাইবে না। নতুন নতুন গান স্কিন আসলো আগামীর যে স্কিনগুলো এবিলিটি থাকে সেম টু সেম এবিলিটি আমাদের বর্তমান এবিলিটির মধ্যে দেওয়া হয়ে থাকে। যদি আমরা এটা মনে করি যে MP40 নিলে আগের গান থেকে বেশি ড্যামেজ দেবে বা অনেক বেশি প্রো প্লেয়ার হয়ে যাবে তাহলে এটা সম্পূর্ণটাই ভুল। এবিলিটি সম্পর্কে বলতে গেলে সবগুলো এবিলিটি সিমিলার।